এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আপনারা দেখেন এখানে কয়জন মাস্ক পরে। মাস্ক কেন করেন না পরেন না সেটা ভিডিও করে ছেড়ে দিচ্ছি আপনাকে। মাস্ক পরতেছেন না কেন? আপনারা মাস্ক পরেন না কেন বলেন? মাস্ক পরেন না কেন? হ্যাঁ, এই মাস্ক পরনি কেন বলো, একটু বলো না সমস্যাটা কি? চলো জোরে বলো, জোরে। না না, মাস্ক পরনি কেন? তোমার কোম্পানিতে কোথায় চাকরি করো? হ্যাঁ, বিল্ডিং। ওখানে কি এটা কি কোম্পানি? ওখানে কি সবসময় মাস্ক পরে রাখতে বলে তোমাদের? হ্যাঁ, পরে রাখতে হবে, মাস্ক পরতে হবে। আপনি আর কিছু এখন কিছু বলেন না, ওরা দেখি আমি। হ্যাঁ, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেষ প্রান্ত, পান্দুয়া রোড। বাঁশের বেড়া দিয়ে এটা ঘিরে দেওয়া হয়েছে, মোটর সাইকেল সাইকেল গাড়ি যা যেন না আসতে পারে। কিছু বলো না, এদিকে ওই মাস্ক পরিস নি কেন? হ্যাঁ বল, কি হয়েছিল মাস্ক? বল যে এই কারণে পরি নাই স্যার, বাসার সামনে তো তাই পরি। বাসার সামনে স্যার, বাসার সামনে হলে পরিস নি, যে কোনো মূর্তি তো অন্য এখান দিয়ে আক্রান্ত হয়ে গেলে যদি কেউ পড়ে। হ্যাঁ, যদি কেউ এখানে আক্রান্ত থাকে তাহলে সে যদি কাশি দেয় হাসি দেয় তাহলে তো এটা নাকের ভিতর দিয়ে যাবে, মুখের ভিতর দিয়ে যাবে, চোখের ভিতর দিয়ে যাবে, হাতও তালুতে তিন দিন থাকে। হ্যাঁ,
সুতরাং এই হাততালু তিন দিন থাকলে সাথে সাথে দিয়ে মোটামুটি এটাকে স্যাভলন পানি বা ডেটল দিয়ে ধুয়ে ফেলতে হবে। হ্যাঁ যা উনি তো সবসময় মাস্ক পরে, আপনি হ্যাঁ আমরা একজন ডাক্তারকে দেখছি, ইনি মাস্ক পরছে কেন উনি একটু বলবে, বলেন তো মাস্ক কেন পরছেন আপনি? মাস্ক পরেছি আমার নিজের সুবিধার জন্য, যেহেতু ভাইরাস নিজের সুরক্ষার জন্য, সুরক্ষার জন্য আমি মাস্ক পরেছি, যেহেতু ভাইরাস এটা ছোঁয়াছে একজন থেকে আরেকজনের মধ্যে, এটা ছড়িয়ে পড়ে, তো মাস্কটা পরলে এই ভাইরাসটা একজন থেকে আরেকজনের মধ্যে যাবে না, ড্রপলেট ড্রপলেট আকারে যাবে না, এই জন্যেই মাস্ক পরা সবারই উচিত। মাস্ক পরলে 80% প্রায় আমরা ভালো পাবো পারি, কারণ আমি যদি হাসি দিই এটা আমার অন্য একজনকে আক্রান্ত করতে পারে, আবার অন্য কেউ হাসি কাশি দিলে ওই জীবাণুটা আমার ভিতরে আসতে পারে, এই জন্য সবাই সবার সুরক্ষার জন্য মাস্ক পরা একান্তই উচিত। গুড, খুব ভালো বলেছেন ডাক্তার সাহেব। আপনি কোথার থেকে আসছেন? মেসি কাঠগড়া থেকে। হ্যাঁ কাঠগড়া, সবসময় মাস্ক পরেন? হ্যাঁ। আপনার অঞ্চলে সবাই মাস্ক পরে? হ্যাঁ পরে। আচ্ছা মাস্ক কেন পরছেন আপনি বলতে পারবেন? এটা করোনার জন্য পরা, করোনা ভাইরাস ছড়াতে পারে না, ভাইরাস ছড়াতে পারে। এই হাত হাতে হাতে ইয়ে নিয়েছেন না? আমরা হাত তিন ধুতে হবে। হ্যাঁ হ্যাঁ, হাত সাবান পানি দিয়ে যেখানে গিয়ে কাজ করবেন সেখানে গিয়ে আগে হাত ধুয়ে নেবেন। হ্যাঁ, কোথায় কাজ করেন? এই যে সামনে এই বাজারের পরেই যে বিল্ডিংটা হচ্ছে। কী কাজ করেন? রাজমিস্ত্রি কাজ করি। হ্যাঁ রাজমিস্ত্রি কাজ করি, ওই সময় কি মাস্ক রাখতে বলে? সময় খুলে ফেলেন না? রাখি সব সময়, বালুর কাজ করি না, এই জন্য রাখা লাগে, রাখা লাগে। আচ্ছা যান, সবসময় পরবেন, অন্যদের বলবেন। আলুই আজকে মানুষ ইয়ে হয়েছে, অনেক সচেতন হয়েছে। কিছু বলবেন না আপনি? হ্যাঁ আমি জিজ্ঞেস করবো, এটা ভাই সাক্ষাৎকার নেব। হ্যাঁ কোথায় চাকরি করেন আপনি? চাকরি করি না তো, তবে ওই এখানে যা এখানে থাকেন? আচ্ছা আচ্ছা, তা মাস্ক পরেছেন কেন বলেন তো একটু? মাস্ক তো আসলে আমাদের নিরাপত্তার জন্য। আপনি খুলে আসেন, খুলে আসেন, খুলে আসেন, খুলে আসেন, খুলে আসেন। আপনি মাস্ক পরলেন না কেন? আগে থেকে মাস্ক পরেন নাই কেন বলেন? একটু বলেন যে আমার এই সমস্যা, এই সমস্যার জন্য মাস্ক পরেননি বলেন না? মাস্কটা মানে ভুল হয়ে গেছে গায়ে। হ্যাঁ পরার জন্য না, ভুল হয়ে গেছে মানে কি? আপনার কোথায় চাকরি করেন? কোথায়? পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুতে কি ওখানে সবসময় মাস্ক পরতে বলে? জি জি জি। মাস্ক ছাড়া কি ওখানে কোনো কাজ করতে তো যায় না? জি না। সরকারের নির্দেশ? জি, মাস্ক পরতে হবে। জি, এবং পানি প্রতিদিন আধ ঘন্টা পর পর কিন্তু জি করতে হবে। হ্যাঁ যান যান, আপনি দাঁড়ান। মাস্ক পরেননি কেন? না পরেন না কেন এই মুহূর্তে? পরেন না কেন এই মুহূর্তে? পরেন না কেন? আপনি কোথায় চাকরি করেন? চাকরি করি না, ম্যাডাম বাসায় কাজ করি। ম্যাডামের কোন ম্যাডামের বাসায় কাজ করি? কানিক সাইমা। হ্যাঁ কানিক সাইমা। আচ্ছা আচ্ছা, কানিক সাইমা খুব
যায় সেটা না, কিন্তু মাস্ক তো পরতে হবে। আপনি কি জানেন মাস্ক পরলে কি হয়? জানি বলেন। মাস্ক না পরলে ভাইরাস আপনার এই যে নাক দিয়ে ঢুকবে, চোখ দিয়ে ঢুকবে, মুখ দিয়ে ঢুকতে পারে, হ্যাঁ, হাতের তালুতে থাকবে। সুতরাং মাস্ক পরতে হবে আমাদের। হ্যাঁ বলেন, আপনি ধরে বলেন যে হ্যাঁ আমরা মাস্ক পরব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন মাস্ক পরব। হ্যাঁ যান। আপনি কোথায় চাকরি করেন? ও, তা মাস্ক পরা উন্নত, মাস্ক পরা কিন্তু ভালো একটা পদ্ধতি, কেন একটু বলতে পারবেন? মানুষকে বলেন একটু, শিক্ষিত মানুষ আপনি। উন্নত মাস্ক পরা হয়তো মাস্কের কারণে, মাস্ক আমরা পরলে দেখা যাচ্ছে আমাদের যে ওই ভিতর যে কার্বন ডাইঅক্সাইডটা বাইরে অন্যদের কাছে ছড়ায় না, সেটা করে না। মাস্ক পরলে আপনার অন্যদের যদি কেউ আক্রান্ত থাকে, ড্রপলেট আকারে আপনার নাকের ভিতর দিয়ে একটা ভাইরাসটা ছড়িয়ে পড়ে, এবং আমরা যদি 3 ফিট বা 6 ফিট দূরত্বে থাকি, হ্যাঁ, তাহলে ওইটা কিন্তু ছড়াবে না, ছড়াবে না। হ্যাঁ, মুখ দিয়ে ঢুকবে না, ঢুকবে না, নাক দিয়ে ঢুকবে না, চোখ দিয়ে যদি আপনারা সানগ্লাস ব্যবহার করেন চোখ দিয়ে ঢুকবে না। হ্যাঁ ফেস মাস্ক, হ্যাঁ, আর হলো হাতের এখানে 3 দিন থাকে, হ্যাঁ, এটা সব সময় যে ওখানে গিয়ে সাবান পানি দিয়ে হাত ধুয়ে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। সুতরাং আপনি বলেন যে মাস্ক সবারই পরা উচিত বলে। হ্যাঁ অবশ্যই মাস্ক তো অবশ্যই পরা উচিত সবারই। মাস্ক পরেন না কেন বলেন? কোথায় কাজ করেন? সাদদের বাসায় সাররা কি মাস্ক পরতে বলে না? না বলে, কিন্তু আমি ভুলেছি এসে খাবার দাবার। তাহলে ভুলে ফিরে আসলে তো হবে না, অনেক মাস্ক ব্যবহার করতে হবে। না করি, সবসময় করি, মাস্ক ব্যবহার করতে হবে, ঠিক আছে যান। কিন্তু এখন খাবার দাবার এসেছি আর মনে নাই। আপনি বলবেন যে আমি যতবার বলি কিন্তু সমস্যা তো মানে না, বিশ্ববিদ্যালয়ের ভিতরের লোকও মানে না বলে। আচ্ছা তুমি তাহলে, হ্যাঁ কি না কি বলবো তাহলে, তুমি কী বলবো পরীক্ষা সেটা ঠিক করে না, ওদের বিরুদ্ধে বলতে হবে না, একটু ঠিক করে না। আপনারা মাস্ক পরেন নাই কেন ভাইজান? মাস্ক ছিল স্যার, না না পরতে হবে তো, মাস্ক পরতে হবে তো। আপনি মাস্ক পরেন নাই কেন? দাঁড়ান আগে দাঁড়ান, মাস্ক পরেন নাই কেন? সমস্যাটা হ্যাঁ পরবো কেন মাস্ক? তো আপনার যে কোথাও কোম্পানিতে চাকরি করেন? না জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর আমাদের ভিতরে? হ্যাঁ পরতে হবে তো, ওখানে তো অফিসে মাস্ক পরে যায়। আচ্ছা যান যান যান, মাস্ক পরতে হবে। ওরা ভয় পাইছে। হ্যাঁ
আপনারা সবাই মাস্ক পরেছেন, আসেন 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 আসেন, দাঁড়ান। আপনারা কি জানেন মাস্ক পরলে কী হয়? জানেন কে একজন বলেন তো, মাস্ক পরলে কী হয়? আসেন, মাস্ক পরলে কী হয়? নিজের নিঃশ্বাস না, আপনার এই এই নিজের নিঃশ্বাস না, নিজের নিঃশ্বাস যদি এই আক্রান্ত থাকে, এর নিঃশ্বাস আপনার ভিতরে পৌঁছালে আপনি আক্রান্ত হয়ে যাবেন। এইটা এইটা সবাই মাস্ক পরবেন, সবাই মাস্ক পরবেন কষ্ট করে। হ্যাঁ, মাস্ক পরেননি কেন বলেন? বলেন যে এই কারণে মাস্ক পরেন। কী করেন আপনি, কী করেন? রডে কাজ করি। রডে, গুড। তা রডের কাজ করেন, তা মাস্ক পরেন না কেন বলেন তো? মাস্ক পরে হঠাৎ করে সারা আইসি, হঠাৎ করে সারা আইসি। তো মাস্ক পরলে কী হয়? মাস্ক পরলে ভালো হয়। কী ভালো হয়? করোনা আক্রান্ত ঝুঁকি কম থাকে। মাস্ক পরনি কেন বলো? মাস্ক এই জিনিসটা দেখেছি তো জরুরি দরকার একটা কাজে। দাঁড়াও তো, জান ভাই জান, মাস্ক কি প্রতিদিন নিয়ে আসতে হবে তো? মাস্ক পরলে কী হয় তুমি জানো না কেন? মাস্ক পরলে আক্রান্ত হবে না তুমি। আমি যদি আক্রান্ত থাকি তোমার ভিতরে যাবে না, তুমি আক্রান্ত থাকলে আমার ভিতরে যাবে না। হ্যাঁ, এটা এইভাবে ছড়াই ছড়াই এখানে পড়ে পড়ে তোমার ভিতরে, নাকের ভিতরে, মুখের ভিতর দিয়ে যায়, হাতের তালু দিয়ে যায়। হ্যাঁ, সুতরাং মাস্ক পরবা, হ্যাঁ, কাল থেকে মাস্ক নিয়ে আসবা। ওকে, দাঁড়ান আছে, সবাইকে তো দেখাতে হবে। ক মিনিট হলো? আর 3 মিনিট চলবে। আপনি কিছু বলেন যে সমস্যা হয় মাঝে মাঝে। আপনারা কোথা থেকে আসছেন ভাই? গুড গুড গুড। মাস্ক পরছেন তো সব? প্রতিদিন পরছেন তো? হ্যাঁ, অনেক টাইম। সবসময় পরবেন, সবসময় পরবেন। পড়ছে, সবাই পড়ছে। এর এর নেওয়া যাবে না, এ গালি গালাজ করবে। ভালো আছেন? দেখেন এরা মাস্ক পরছে না, মাস্ক না পরে দূর। আপনারা প্রতিদিন মাস্ক পরেন না? ওখানে কি খুলে ফেলবেন? কোন কোম্পানি চাকরি করেন দুজন? ওখানে ওখানে কি মাস্ক পরতে বলে কাজ করার সময়? আচ্ছা, চা আর কি বলে? গরম পানি খেতে বলে? চা টা খেতে বলে ওই সময়? চা খেতে বলে না, গরম পানি খাইতে হবে, লবণ পানির গড়গড়া করতে হবে। হ্যাঁ, আর এগুলো 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 করেন না আপনারা? এগুলো করতে হবে তো। আর পানি, সাবান পানি দিয়ে হাত ধোন তো। হ্যাঁ, আচ্ছা, ধোবেন তো। মাস্ক পরেন নাই কেন বলেন না? মাস্ক এখন বলেন পরেন নাই কেন বলেন? সরকার সরকার বলছে মাস্ক পরতে বলছে, তা আপনি সরকারের কথা মানবেন না? মানবেন না কেন? সরকার তো আপনাকে লালন পালন করে না, তাহলে আপনি মাস্ক পরেন নাই কেন বলেন? যে এই কারণে পরিনি, আমার টাকা নেই বলেন কিছু আছে আমি পরিনি হচ্ছে, তাহলে বাসায় আছে আনার মনে হচ্ছে অসচেতন, সেজন্যে পড়তেছেন না তাই না? আচ্ছা, তাহলে এখন থেকে পড়বেন তো। মাস্ক পরলে কী হয় বলেন?
আপনার নিজের জীবনের নিরাপত্তা, নিজের জীবন না, আমি যদি আক্রান্ত থাকি আমার থেকে ভাইরাসটা আপনার ওখানে যাবে, নাকের ভিতরে ঢুকলে আপনি আবার এখানে জ্বর হবে, কাশি হবে, হ্যাঁ, তাহলে সর্দি হবে, এইগুলো হবে, তাহলে আচ্ছা ঠিক আছে, মাস্ক আগামী দিন থেকে পরবেন, যান। এদের মাথায় এখানে এদেরও মাস্ক নেই, কারা কারা মাস্ক ইউজ করছে তাদের ভিডিওটা নিলাম, আপনাদেরও তো মাস্ক নেই ভাই জান, হ্যাঁ দেয় না, দশ টাকা দিয়ে কিনবেন না, আচ্ছা বলবেন বলবেন, আচ্ছা বলবো সজলকে বলবো আমি, মাস্ক পরেন নাই কেন বলেন, মাস্ক আনার খেয়াল ছিল না, মাস্ক আনার খেয়াল ছিল না, কেন থাকবে না, গভর্নমেন্ট বলেছে মাস্ক নিয়ে আসতে বলেছে, কি গভর্নমেন্ট বলেছে মাস্ক নিয়ে আসতে বলেছে, বলেছে গভর্নমেন্টকে মানবেন না, হ্যাঁ মানবো না, কেন আগামী মাস্ক করবেন, মনে ছিল না, আপনি বলেন যে এই ব্যাপার, বলেন সালামু আলাইকুম স্যার, আমি জাহাঙ্গীরনগর বাসীকে ডিউটিরত আছে, আমি নিজেও মাস্ক পরছি এবং অন্যকেও হচ্ছে মাস্ক পরার জন্য অনুরোধ করছি, যেন সবাই যেন মাস্ক পরে, আমার হ্যাঁ আমার যে স্যার যে সামনে দাঁড়িয়ে আছে এই স্যার আমার কাছে মাস্ক নিজেই কিনে দেয় এবং সবাইকে বিতরণ করার জন্য, আমি নিজেও সেফে থাকি এবং অন্যকেও সেফ রাখার জন্য অনুরোধ করছি, সবাই যেন মাস্কটা প্রতিদিন পরে, অনেকে পরতে চায় না এবং নিজে থেকে অনেকে পরে না বা এ করে না, কিন্তু সবাইকে অনুরোধ করি যেন আপনারা সবাই মাস্কটা পরেন, হ্যাঁ এখানে প্রিয় দর্শক মণ্ডলী, এখানে আমরা দেখলাম যে প্রায় 60% মাস্ক পরে আর 40% মাস্ক পরছে না, তাদের অসচেতনতার জন্য, অসচেতন বলেই তারা কিন্তু মাস্কটা পরতেছে না, তাদেরকে স্বাস্থ্য সুরক্ষার জন্য বলতে হবে, অনেক কিছু জ্ঞান দান করতে হবে, তাহলে একদিন এই সমাজ এই দেশ অনেক স্বাস্থ্যগত সমস্যায় এগিয়ে যাবে, সবাইকে ধন্যবাদ।